2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, খুনি হাসিনা মেধাবী সেনা অফিসারদের ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা ও সততার কবর রচনা তিনি অসত এবং রাষ্ট্র করার স্বপ্ন মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন এক রাষ্ট্র করার স্বপ্ন তৈরি করেছিল। সেদিন শুধু 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়নি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, দখলবাজের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। জামায়াত ইসলামের কোনো নেতার বিরুদ্ধে কোনো সরকার এক টাকার দুর্নীতির প্রমাণ করতে পারেনি। সৎ মানুষরাই জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বুধবার বিকেল 3টায় জামায়াতের কলাপাড়া উপজেলার দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ুথ ইন চত্বরে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার মনে সাত জেগেছিল মুখ্যমন্ত্রী হওয়ার। 2024 সালের 5ই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনে এসেছে। কোটা রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে। জামায়াত নেতা মাসুদ বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকার দেশের পর্যটন শিল্পকে ধ্বংস করে দিয়ে গেছেন। বাংলাদেশের দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। কুয়াকাটায় জামায়াতের আয়োজিত প্রথমবারের কর্মী সম্মেলনে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামায়াত শিবির সহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সেই স্বাধীনতার অর্থ হচ্ছে, স্লোগান ছিল মেধা না কোটা। কি ছিল স্লোগান? মেধা না কোটা, মেধা না কোটা, মেধা। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি।